আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 10 অক্টোবর 2022 রোজ সোমবার। আজকে আমি এসেছি জাহিদ ডেয়ারি ফার্মে। জাহিদ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অঙ্কলা হাটের পাশে। আর জাহিদ ডেয়ারি ফার্মটা পরিচালনা করছেন জাহিদ ভাই। বন্ধুরা, জাহিদ ডেয়ারি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের বকনা এমনকি পাশাপাশি গাভীও ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো জাহিদ ডেয়ারি ফার্মে কেমন ধরনের বকনা বাছুর রয়েছে এবং এই বকনা বাছুরগুলি দাম জাত বা বয়স সম্পর্ক বিস্তারিত জানাবো। চলুন বন্ধুরা, আমরা জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে উন্নত জাতের এই বকনা বাছুরগুলি দেখাই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। জাহিদ ভাই, প্রতিনিয়ত তো বকনা বাছুর পাশাপাশি গাভীও ক্রয় বিক্রয় করে আসছেন? হ্যাঁ, প্রতিনিয়ত গাভী বকনা সবসময় আমাদের কাছে থাকে। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কেমন ধরনের বকনা বাছুর দেখাতে যাচ্ছেন? দর্শকদের দেখাতে চাচ্ছি চারটা নতুন বকনা কালকে আইছে, ওই জন্য দর্শকদের আপনাকে তাহলে আজকে চারটা বকনা বাছুরই দেখাবো। হ্যাঁ, আজকে চারটা বকনা দেখাবো, গাভীও আছে পাশাপাশি বকনাও আছে আমাদের কাছে। তো এই চারটা বকনা বাছুরের জাতমান গুণ কেমন হবে ভাই? চারটা বকনার জাতমান খুব ভালো, পার্সেন্টের জাতমান হাই পার্সেন্টের। এই বকনাগুলি এখন দর্শক ভালো ইচ্ছা খামার করতে পারবে। দুইটা বকনা রিলিজ বকনা আর দুইটা বাচ্চা ছোট বাচ্চা। আচ্ছা, তো চলেন জাহিদ ভাই, তাহলে আমরা বকনা বাছুরগুলি পর্যায়ক্রমে দর্শক দেখাই। হ্যাঁ, দেখান দর্শক বকনা বাছুর দেখান। বন্ধুরা, শুরুতে দেখছেন এটা আপনারা এক নম্বর বকনা। চলুন আমরা আপনাদেরকে ঘুরে দেখাই, জাতমান সম্পর্কে ধারণা নেই। জাহিদ ভাই, শুরুতে এক নম্বর এই বকনাটার জাতমান আর বয়স? এই বকনা জাতমান হলিস্টার ফিজিয়াম, খুব ভালো পার্সেন্টের বাচ্চা ভাই। আচ্ছা, হলিস্টার ফিজিয়াম। বয়স কেমন হবে ভাই? এটা বয়স আপনার চলতেছে 15 মাস। এই গোটা আপনি ধরেন 20 দিছে 2 মাস হচ্ছে, বুঝছেন? দেখেন তিলে আইছে আমাদের কি বয়স? 15 মাস 20 দেওয়া আছে, 13 মাসে গোটা ডাকে আইছিল। 13 মাসে ডাকে আসছিল? 12-13 মাসে সব গরগুনে হিটে আসে, বুঝতে পারছেন? বীজ দেওয়া আছে তাহলে বর্তমানে? হ্যাঁ, 2 মাস ধরে। যাই হোক, বকনা হিসাবে নিতে হবে আর কি। বকনা হিসাবে তো আমার কিনা। আচ্ছা, একটু টান দেন তো দেখি, অপর পাশ থেকে দেখি। বুঝছেন, দেখেন দর্শকদের তলারা দেখেন, অনেক সুন্দর। বন্ধুরা, অপর পাশ থেকে দেখেন, এটা দেখছেন আপনারা এক নম্বর বকনাটা। ওই দেন ঘুঘরুমি সব দেয়া আছে, তার মানে আমাদের কিনা যেটা বলেছি সেটা আমরা বলতেছি কথা, ঠিক আছে? আচ্ছা, তো আমার বাড়ি জিনিসটা নিপিলটা দেখে যাই ভাই। হ্যাঁ, নিপিলটা দেখেন, ওই বারটা দেখেন, এত সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। যা পায়খানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না? দেখেন এই নিচে টানতে দেখেন, খুব জায়গাটা অনেক পাতলা ভাই, ওটা দুধ হবে অনেক, বুঝছেন? তারপরে দেখেন দর্শক যারা বুঝে গরু সন্ধে। আচ্ছা, চামড়া পাতলা আছে বললাম, অনেক গায়ে চামড়া অনেক পাতলা এটা। বন্ধুরা, দেখলেন আপনারা এক নম্বর বকনাটা, যেখানে ছিল সেখানে সে যতটা পায় না। আচ্ছা বন্ধুরা, আপনারা এক নম্বর বকনাটা দেখলেন, আপনারা অবশ্যই জাতমান সম্পর্কে যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করলে এই গরুগুন খুব ভালো ভাই, গরুন লালন পালন। তো জাহিদ ভাই, এক নম্বরের বকনাটার দাম কেমন যাচ্ছে? এই বকনার দাম চাচ্ছে 1,85,000 টাকা ভাই। দাম দর কি করতে পারবে এটা? হ্যাঁ, অবশ্যই দর দাম করতে পারবে, সেই সময় কম রাখা যাবে। বন্ধুরা, এক নম্বর বকনার দাম জাহিদ ভাই চাইলেন 85,000 টাকা। আপনারা জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবেন। দাঁতে নাই বকনাটা, অনেক বড় দেখেন, ওটা খুবই ভালো, বুঝছেন? সব দিদি ভালো, পারফেক্ট। আচ্ছা, একটা সুন্দর একটা বকনা দেখছেন বন্ধুরা, এটা দেখছেন 2 নম্বর বকনা। জাহিদ ভাই, 2 নম্বরের বকনাটা জাতমান বয়স? 2 নম্বরের বকনার জাতমানে খুব ভালো পার্সেন্ট, হাই পার্সেন্ট হলিস্টার ফিজিয়াম বকনা। তাহলে হাই পার্সেন্ট কারণ নাকি আমাদের দর্শক মাত্রা দেখেন, যেটা কতটা ভালো পার্সেন্টের, অনেক বড় বাবের গাভি ভেটের বাচ্চা এটা, দেখেন দর্শক দেখলে বুঝবে এটা কি পার্সেন্ট। বন্ধুরা, মাথাটা দেখেন, কান দেখেন, দেখেন কানটা দেখেন, ছোট দেখছেন, মুখটা দেখেন কত সুন্দর আপনাদের। আচ্ছা, মাথাটা ছোট, কপালটা দেখছেন প্রশস্ত আছে, কানটাও ছোট দেখছেন, গোলগাল কান, লম্বা বাচ্চাটা অনেক লম্বা। আচ্ছা, লম্বা চওড়া আছে অবশ্য, একটু লাভি কুম্বল কিছু নাই। দেখেন দর্শক, বন্ধুরা ঘুরে দেখাচ্ছি, দেখেন দর্শক অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা, 2 নম্বর বতারা দেখছেন, খুব ভালো গরু ভাই, মাথা কান লেজ পা সব আপনারা অবশ্যই নিজ দায়িত্ব থেকে শুনে নেবেন। এই দুইটা গরু আমার একজনের থেকে না, একই বাড়ি থেকে। আচ্ছা, একই বাড়ি থেকে আনা, এক নম্বর 3 নম্বর তিন নিয়ে আইছে, একই জায়গারই গরু দুটো। বন্ধুরা, 2 নম্বর বতারা দেখছেন, আচ্ছা লম্বা চড়া বেশ ভালোই আছে, সব দিদি একেবারে স্ট্রেট বডি। চড়া কত সুন্দর দেখেন আপনি, আগা পাশে এক সমান তলাটা অনেক সুন্দর, বাচ্চারা সব দিদি পারফেক্ট। মাজাটা চওড়া আছে দেখছেন, চড়া দেখেন দর্শক, নিপিলটা দেখি ভাই, হ্যাঁ বললাম না, দেখেন চারটা বাচ্চা দেখাই। নিপিল দেখছেন, চারটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওলান ঠিক আছে। বন্ধুরা, দেখলেন আপনারা 2 নম্বর বকনাটা,
তো জাহিদ ভাই দুই নম্বর এই বোতলের দাম আপনি কেমন পাচ্ছেন? দুই নম্বর ওয়াকনাটা ভাই এটাও আপনি নিলে দর্শক এই বাচ্চাটা আমি 85,000 টাকা দাম পড়বে। আচ্ছা দুইটা ওয়াকনা যদি কোন দর্শক হাজার জোড়া ধরে একসাথে জোড়া ধরে আমার কিনা একসাথে নিলে আমার ভালো হবে। আচ্ছা যদি সিঙ্গেল নিতে চাই দুই নম্বরটার দাম এটা 85,000 টাকা দাম। চলেন 85,000 টাকা। আর এক নম্বর আর দুই নম্বরটা একসঙ্গে নিতে চাইলে এই এক নম্বর দুই নম্বরটা তাহলে 170,000 টাকা দাম হয়। দুইটা 85,170 দাম হয়। আমি দুইটা করে কোন দর্শক নিলে একবারে 165,000 টাকা দাম পড়বে। বন্ধুরা আর এক নম্বর দুই নম্বর দুইটা একসঙ্গে আপনি নিতে চাইলে জাহিদ ভাইয়ের দামটা বলে দিলেন 165,000 টাকা। হ্যাঁ 165,000 টাকা দাম পড়বে। খুব ভালো দুইটা করে কোন দর্শক নিলে লালন পালন করলে এগুলো অল্প দিনে হিটে আসবে। এটা আপনি ধরেন 13 মাস বয়স চলছে যেটা এটা ধরেন আর মাসখানিক হলে এটা হিটে আসবে বাচ্চাটা। বন্ধুরা তারপর দেখছেন এটা তিন নম্বর বকনা। চলুন আমরা জাতমান সম্পর্কে জেনে নিই। জাহিদ ভাই তিন নম্বরের বতাটা জাতমান বস, এটা হলিস্টার ফিজিয়াম বাচ্চারা দেখেন দর্শকের খুব ভালো পার্সেন্টেজ। হলিস্টার ফিজিয়াম বকনা এটার বয়স কেমন হবে? এটা বয়স চলছে ভাই 9.5 মাস 10 মাস চলছে। 9.5 মাস থেকে 10 মাস আমাদের কিনা জিনিসটা একটা আইডিয়া হবে আমরা বলছি। অপর পাশ থেকে দেখেন বন্ধুরা সব দিদি ভালো বাচ্চারা দেখেন। আচ্ছা মাথা কান মুখ ভালোভাবে দেখে নিন, আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। মাথাটা ছোট আছে, কানটাও ছোট গোল গোল গাল কান, খুব ভালো পার্সেন্টেজ দেখেন। ঠ্যাং টুমুন কত সুন্দর মোটা বাচ্চারা, অনেক লম্বা তলাটা দেখছেন। তিন নম্বর বকনা বয়স কেমন ভাই এটা বলেন? এটা বয়স 9.5 মাস এমন চলছে, 9.5-10 মাস প্লাস হবে বয়স। আনুমানিক 9.5 মাস থেকে 10 মাস হবে বাচ্চাটা। অনেক ভালো সুন্দর ঘোড়া দেখেন দর্শক। আচ্ছা একটু নিপিলটা দেখি ভাই। হ্যাঁ নিপিলটা দেখেন, চারটা চার জায়গায় অনেক সুন্দর তলা দেখেন, তলাটা খুব সুন্দর। আচ্ছা নিপিল চারটা আছে দেখছেন বন্ধুরা, সব দিয়ে পারফেক্ট ভাই বাচ্চাটা। তো পায়ের এখানে সমস্যা পাওয়া যাচ্ছে না? আমি গরুগুনি লেজটা খাটো আছে সুন্দর করে দেখে শুনি, টাকা দেখিনি ভাই কোনো খুদ গরু আমি টাকা দেখিনি। আচ্ছা তো জাহিদ ভাই এই তিন নম্বরের বকনার দাম কেমন চাচ্ছেন? তিন নম্বরের বকনার দাম চাচ্ছে 76,000 ভাই। বন্ধুরা তিন নম্বর বকনার দাম জাহিদ ভাই চাচ্ছেন 76,000 টাকা। হ্যাঁ 76,000 টাকা, এখানে অল্প কিছু কম রাখা। তারপরে দেখছেন বন্ধুরা এটা চার নম্বর বকনা। হ্যাঁ জাহিদ ভাই চার নম্বরের বতারা জাতমান বাস, এটা ফিজিয়াম বাচ্চা দেখেন, বাচ্চা খুব জাতমানে ভালো কালো তো ফিজিয়াম। হ্যাঁ জি খুব ভালো। বয়স কেমন এটা? এটা বয়স চলছে 8.5 মাস ভাই। 8.5 মাস বয়স হবে? হ্যাঁ 8.5 মাস বয়স চলছে বাচ্চাটা। এই বাচ্চাটাকে রেখে দিলে দুটো বাচ্চা জোড়া ধরে নিতে হবে, সমস্যা নাই। আচ্ছা ঘুরে দেন একটু, সুবিধা সব দিদি হবে। অপর পাশ থেকে দেখেন বন্ধুরা, এটা দেখছেন আপনারা চার নম্বর বকনা, খুব ভালো পার্সেন্টেজ আছে। আচ্ছা দেখি ওলানটা, এটা ওলানটা খুব সুন্দর ভাই দেখেন দর্শক, ওলানটা অনেক সুন্দর দেখেন, খুব সুন্দর চারটা পাঁচটা জায়গায় দর্শক দেখেন। নিপিল চারটা দেখছেন বন্ধুরা, নিপিল ঠিক আছে। আচ্ছা লেজটা দেখছেন, পা দেখছেন, এটা দেখেন চার নম্বর বকনা, মাঝেটা সরা গোটা আগা পাশে এক সমান দেখছেন, খুব ভালো পার্সেন্টেজ আছে। আচ্ছা বন্ধুরা এটা দেখলেন আপনারা চার নম্বর বকনা। তো জাহিদ ভাই চার নম্বরের বকনার দাম কেমন? চার নম্বর বকনার দাম হচ্ছে 55,000 টাকা ভাই। বন্ধুরা চার নম্বর বকনার দাম জাহিদ ভাই চালেন 55,000 টাকা। 55,000 টাকা। আপনার তিন নম্বর আর চার নম্বরে দুইটা করে দেখেন জোড়া ধরে নিলে দিয়ে দেবো, সমস্যা নেই। এখন দর্শন জোড়া ধরে কেমন দাম চাচ্ছেন? ওটা আপনার 75, এটা 55, এখন এটা এটা কিছু কম বেশি করে দেওয়া যাবে, সমস্যা নেই। মানে তিন নম্বর আর চার নম্বরটা দাম আসে হচ্ছে আপনার 1,30,000, 1,30,000 টাকা। সেক্ষেত্রে অল্প কিছু সামান্য সম্মানি করা যাবে, 1,25,000 হলে দিয়ে দিবো। সেক্ষেত্রে বন্ধুরা তিন নম্বর আর চার নম্বর বতনাটা একসঙ্গে নিতে চাইলে জাহিদ ভাই বললেন লটের দামটা 1,25,000 টাকা, 1,25,000 দিয়ে দেবো ভাই। বড় খুব ভালো সুন্দর জাত মানের পার্সেন্টেজ। জাহিদ ভাই পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের বলতে চাই দর্শক দেখবে আমার গরুগুনি প্রতিবেদনে দেখবে, দেখি দর্শক যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার সাথে কথা বলি নিবে, সমস্যা নাই। যাদের আসার মতন লোক আছে দর্শক বলতে চাই ভাই আপনারা আসবেন, যেখানে কিনেন সমস্যা নেই, আমার থিলিবেন তা বলবো না, আপনি আসি পাঁচ জায়গায় দেখি শুনি যাচাই করি, এখন যদি আপনার এই দেখছেন যে আমার আসার মতন লোক নাই, নিজের আত্মীয় স্বজন ভাই বেয়াদার বাড়ির আশেপাশে কোনো লোক থাকে তাদের তো আপনার পাঠাই দেন, পাঠাই দিয়ে সর যদি 2,000 টাকা আপনার খরচ হয় তা আপনার ভালো হবে, আপনার ওনাদের 2,000 টাকা দিয়ে আপনি নিজের লোকে পাঠাই দিবেন, উনি সরজমিনে আসি গরুবন্দি কেন বলতে পারবে যে গরুবন্দি কেমন আছে কি সমস্যা, আপনি দেখি আপনি ওই লোকের কথা ভিত্তি আপনি নেবেন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারা আসেন সমস্যা নেই। আর যদি না পারেন তাহলে আপনারা আমাদের বললে আমাদের নিজ দায়িত্ব আমরা পাঠাই দিব, সমস্যা নেই, যে হ্যাঁ পারি আমি পাঠাই দিব। আচ্ছা জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।